ফরিদপুরের সালথাই বাক্স পদ্ধতিতে মৌ চাষে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা। বিভিন্ন ফলদ ও বুনো গাছের ফুলের মধু সংগ্রহে বাড়ির আঙিনায় বসানো হয়েছে সারি সারি বাক্স। মৌ চাষে আগ্রহ বাড়াতে বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এ চাষে সম্ভাবনার কথা জানালেন যুব উন্নয়ন কর্মকর্তা। ফরিদপুর থেকে বিমান বিহারী দাসের তথ্যে রেজন শরীফের রিপোর্ট। 2010 সালে মাত্র 10টি বাক্স নিয়ে মৌ চাষ শুরু করেন সালথার মাহমুদ হোসেন। তিনি কৃষিকাজের পাশাপাশি মৌ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন মৌ চাষে স্বাবলম্বী হচ্ছেন। সারা বছর এই পদ্ধতিতে বিভিন্ন ফলদ ও বুনো ফলের মধু সংগ্রহ করে থাকেন মাহমুদ। আসন্ন মৌসুমে আরও বেশি মধু সংগ্রহের আশা করছেন তিনি। বিভিন্ন এলাকার পাইকার ও খুচরা ক্রেতারা তার বাড়িতে আসছেন মধু নিতে। 72টা মৌ বাক্স আছে এখানে, যেখান থেকে এবার আশা করছি আমরা 30-60 মন মধু পাবো। আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় মৌমাছির চাষ করা হয়, মধুর চাষ করা হচ্ছে, এ থেকে আমরা খাঁটি মধু পাবো বলে ইনশাল্লাহ আশাবাদ। মৌ চাষ লাভজনক হওয়ায় অনেক বেকার যুবক যুবতী প্রশিক্ষণ নিয়েছেন। এ চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলাতে চান তারা। সালথায় এই মৌমাছি চাষের যে প্রশিক্ষণ শুরু হয়েছে, এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। যুবক যারা আছে আমরা চেষ্টা করতেছি যে মধু কীভাবে আহরণ করা হয়, এটা কীভাবে চাষ করা হয় এটা শিখতে এবং দেশের মানুষের কাছে পিওর মধু পৌঁছানোর জন্য চেষ্টা করছি। মৌ চাষের সম্ভাবনার কথা জানিয়ে উদ্যোক্তা তরিতে প্রশিক্ষণ দেওয়ার কথা জানালেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা। যুব সমাজকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মৌ চাষ বিষয়ক প্রশিক্ষণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে মৌ চাষের উপরে প্রশিক্ষণ গ্রহণ করে এদেশের বেকার যুব সমাজ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। চলতি মৌসুমে এ উপজেলায় 50-60 মন মধু সংগ্রহের আশা করছেন চাষিরা। প্রতি কেজি মধু বিক্রি করছেন 500 টাকা। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।